যত দ্রুত সম্ভব সেটি আমরা আগে কেন করলাম না ধন্যবাদ আপনাকে শোক জানাচ্ছি নিহত সকল ছাত্র এবং সাধারণ জনগণ যারা এই বিগত তারিখ থেকে এখন পর্যন্ত মারা গেছেন যারা আহত আছেন আহতদের মাঝে আমার খুব কাছের অনেকগুলি ছোট ভাই আইসিউতে এখনও ভর্তি আছেন তো আপনার এই বক্তব্যটা দেখেন আপনি জামাত শিবির নিষিদ্ধের যে দাবিটা এটা আমরা অনেক বছর আগে থেকে করে আসছি এরশাদ বিরোধী আন্দোলনে যখন আমরা জয়ী হলাম বাংলাদেশে যখন একটা গণতান্ত্রিক সরকার এলো আনফর্চুনেটলি নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছিলেন কিন্তু তখন কিন্তু আমাদের আন্দোলনটা ছিল বিএনপির কাছে আমাদের যে দাবিটা ছিল সেটা ছিল যে জামাত এবং শিবিরকে যেহেতু তারা যুদ্ধাপরাধী সংগঠন এবং তার আদর্শ ধারণ করা সংগঠন হচ্ছে কি শিবির তো দুটো একই জিনিস এদেরকে আমরা চেয়েছিলাম রাজনীতিতে না রাখতে কারণ পৃথিবীর কোন সভ্য দেশে এরকম কোন নজির নেই যে আপনি একটি দেশকে চাননি একটি দেশের বিরোধিতা করেছেন এবং সেই দেশটিতে আবার আপনি রাজনীতি করছেন এটা আরেকটা যে আরেকটা দাবি আমাদের ছিল যে এই যে আটকে পড়া বিহারি বা পাকিস্তানি যাদেরকে আমরা বলি এদেরকে ভোটাধিকার না দেওয়া এই দুটোই কিন্তু হয়েছে এবং আমি এখন আপনার মাধ্যমে এই টেলিভিশনের মাধ্যমে আমি আবারও সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই দুটো জিনিসকে শুধু জামাত শিবির নিষিদ্ধ নয় এই পাকিস্তানি আটকে পড়া পাকিস্তানি যারা একাত্তরে আপনারা জানেন যে এই বিহারীদের অত্যাচার রাজাকারদের চেয়ে কোনো অংশে কম ছিল না এবং প্রচুর বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আমাদের মুক্তিযোদ্ধাদের পরিবারদের কাছ থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুণ্ঠন হত্যা সব কিছুতে তারা জড়িত ছিল তো সেই সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর অনেক বছর পরেও যদি এখন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা সাধুবাদ আগে 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 সুযোগ সুযোগ নিলে যে সুবিধাটা হতো আপনি যদি ছিয়ানব্বই সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন জামাত এবং শিবির কিন্তু এতটা শক্তিশালী ছিল না আমি রিসেন্টলি একটা রিপোর্টে দেখলাম আওয়ামী লীগের এই পনেরো বছরে জামাত এবং শিবিরের কর্মী বেড়েছে তিন গুণ মানে তাদের এই পনেরো বছর ধরে কিন্তু আপনি ওপেন কোনো রাজনীতি তারা করেনি কিন্তু তারা ভিতরে ভিতরে তাদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করেছে একই জিনিস আবার উল্টো দিক হয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগের কিন্তু কর্মী কমেছে তৃণমূলটা হারিয়ে যাচ্ছে এবং এটা শুধুমাত্র স্থানীয় সাংসদদের সেই জামাত শিবিরের প্রতি প্রেম তাদের কাছ থেকে লেনদেন সব কিছুর কারণে যাই এটা অন্য একটা আলোচনা এখন এই আপনার যে আন্দোলনটা আমরা দেখলাম বিগত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন যেটা ছিল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সুন্দর আন্দোলন ছিল একদম আপনার সাত তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত এই আন্দোলনে হ্যাঁ এদের আন্দোলনের কারণে ঢাকা শহরে অনেকগুলি পয়েন্টে তারা বসছিলেন ঢাকা শহরে কথা ছিল তীব্র যানজট ছিল আন্দোলনের যৌক্তিকতা দেখেন এটা কিন্তু ডিবেইটের ব্যাপার কেন আমি বলি আপনাকে যদি এই দাবিটা মুক্তিযুদ্ধের সন্তানদের কোটা বাতিলের দাবিটা যদি সর্বপ্রথম ছাত্র শিবির সালে না করত তাহলে আমার এই আন্দোলনের সঙ্গে আমার একমত হতে কোনো আপত্তি ছিল না যেহেতু পুরো জিনিসটা এই আন্দোলনটাই ব্রেন চাইল্ড হচ্ছে কি শিবিরের বা জামাতের তো আমি জেনে বুঝে জামাতের এবং শিবিরের একটা ব্রেন চাইল্ড যে জিনিসটা সেটাকে আমি কখনোই স্বাধীনতার তো এখানে দেখেন আপনি ছাত্ররা কিন্তু নৃশংসতার সঙ্গে যুক্ত ছিল না এখন আমরা যাদেরকে সাধারণ ছাত্র বলি যারা কোনো দল করে না তারা নিঃসন্দেহে সাধারণ ছাত্র কিন্তু ছাত্রদের ভিতর তো যেমন ছাত্র লীগ আছে প্রবেশ ঘটেছে যেমন আছে ছাত্র দল আছে ছাত্র শিবিরও আছে ছাত্র শিবিরকে আপনি যদি সাধারণ ছাত্র বলেন তাহলে কিন্তু হবে না তারাও তো দেখতে সাধারণ ছাত্রের মতো নেই বা তারাও ওই একই ক্লাসে পড়ছে একই শিক্ষকের কাছেই তারা শিক্ষা নিচ্ছে একই বিশ্ববিদ্যালয়ে পড়ছে তো চেহারা দেখে তো আপনি আউট করতে পারছেন না যে এটি সাধারণ ছাত্র নাকি শিবিরের ছাত্র সেটি নিঃসন্দেহে আমাদের জন্য এখন বেশ